একমাত্র অনুরোধ, আপনারা যেভাবে আসছেন এগিয়ে আসুন, ভেতরে চলে আসুন, এরপরে আমাদের পতাকা উত্তোলন হবে একটু পরে 10:30 নাগাদ। তার আগে আপনারা জলখাবার, আপনারা ভেতরে চলে আসুন, তারপরে জলখাবারের ব্যবস্থা রয়েছে, সেটি করে প্রাতঃরাশের পর আমরা এখানে আবার উপস্থিত হব। আমাদের পতাকা উত্তোলন হবে সকাল সাড়ে দশটা। ততক্ষণ আপনারা নিজেদের প্রাতঃরাশ সেরে নিন। আমরা প্রাতঃরাশ বলছি অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করছেন সম্মেলনের সভাপতি শ্রী প্রদীপ ভট্টাচার্য এমপি। সম্মেলন পতাকা উত্তোলন করছেন আমাদের সম্মেলন রত্ন শ্রী সুনীলময় ঘোষ মহাশয়। Oh,
Yeah.
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে 86তম অধিবেশনে আমরা আপনাদের আন্তরিক অভ্যর্থনা জানাচ্ছি। এই অধিবেশন এলাহাবাদের সমগ্র বাঙালি সমাজে এক বিরাট উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। আজকের এই সম্মেলনে আমরা উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী বি এস যোশী মহাশয় এবং উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রী নন্দচন্দ্রজি মহাশয়কে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে শ্রীমতী অভিলাষা দেবী, যিনি আমাদের এলাহাবাদ শহরের পৌর প্রধান এবং শহরের প্রথম মন্ত্রী, তার সহযোগিতা আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। जहाँ गंगा जमुना और सरस्वती का मिलन है, वहाँ महामहिम एवं राष्ट्रपति जी का मैं बहुत बहुत स्वागत करती हूँ और अभिनंदन करती हूँ। इस शहर की मेयर होने के नाते इस शहर की तरफ से और इस शहर के सभी लोगों की तरफ से बहुत बहुत स्वागत अभिनंदन। और बहुत ही हर्ष हो रहा है कि आज वो हमारे शहर में आए और हमारे शहर के सभी लोगों का गौरव बढ़ाया। धन्यवाद। প্রবাসী বাঙালি যুবক যুবতীদের মধ্যে বাঁচিয়ে রাখার
একটা প্রয়াস তাতে সক্রিয় ভাবে হয়তো করতে হবে। আর একটা আমার প্রস্তাব রয়েছে, সেটা হচ্ছে এই যে যদি আপনাদের পাঁচশোটি দেব যেগুলো স্থানিক অধিবেশন হয় সেখানে কি ছোট করে হলেও একটি বই মেলা করা যায় বা বইয়ের প্রদর্শনী করা যায় বাংলা বই সমস্ত রকম ব্যবস্থা পায় না, তা সত্ত্বেও বুঝে সব সহ্য করে আপনারা আসতে এসেছেন, এই জন্য আপনাদের আমার কৃতজ্ঞতা জানাই। বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় মহাশয়, আমরা খুব আনন্দিত যে তিনি আজকে এই সম্মেলনের উদ্ঘাটন করছেন। আমি মনে করি এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন, যারা সম্মেলনে উপস্থিত হয়েছেন তারা হয়তো আগামী তাদের উত্তরসূরির কাছে তাদের বক্তব্য যখন তুলবেন তখন তারা আজকের দিনের কথা বারে বারে নিশ্চয়ই পরবর্তী বংশধরদের কাছে উল্লেখ করবেন। যে আপনারা এলাহাবাদে এসেছিলেন সেখানে একটি সম্মেলন হয়েছিল, যে সম্মেলনের মূল উদ্ঘাটনে ছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। আমি শুনছিলাম যে রাজেন্দ্র প্রসাদ নাকি এসেছিলেন একবার, পণ্ডিত জওহরলাল নেহরু এসেছিলেন, কিন্তু এই সংস্থার সঙ্গে আমি যতদিন থেকে জড়িত আছি আমি কখনো দেখিনি ভারতের রাষ্ট্রপতি বঙ্গ সাহিত্য সম্মেলনে উদ্বোধনে এসেছেন। এই আমাদের এই সম্মেলনে আমরা অর্পিত আনন্দিত যে এখানে অনারবল গভর্নর ইউপি তিনি প্রেজেন্ট রয়েছেন, তিনি এসেছেন এবং তিনি আমাদের শুভেচ্ছা দিচ্ছেন। উই আর এক্সট্রিমলি হ্যাপি দ্যাট দ্য গভর্নর অফ ইউপি হি ইজ কাইন্ড এনাফ টু বি প্রেজেন্ট দিস অগাস্ট সার্ভিস। আই কংগ্রেচুলেট অনারবল গভর্নর, আই কংগ্রেচুলেট বিশ্বের দরজায় উন্নীত করেছেন
তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। 25 दिसंबर है, आप सबको क्रिसमस की हार्दिक बधाई। हमारे देश के सम्मानीय राष्ट्रपति श्री प्रणब मुखर्जी, मंच पर विराजमान सभी सम्मानीय अतिथिगण, डेलीगेट्स, मेंबर्स ऑफ निखिल भारत मौर्य साहित्य सम्मेलन, साथियों, मीडिया के प्रतिनिधियों, आपकी इजाजत तो अंग्रेजी में बोलूं क्योंकि मुझे पकड़ा नहीं आती। आई फील ग्रेट प्लेजर टू बी हियर इन दिस 26th ईयर ऑफ द वॉलंटियर कॉन्फ्रेंस ऑफ निखिल भारत कांग्रेस साहित्य सम्मेलन। इट हैज ए ग्लोरियस हिस्ट्री फॉर ओवर 9 डिकेड्स। ग्रेट पोइट अतुल प्रसाद सेन ऑफ लखनऊ अलोंग विद कदारनाथ बंदोपाध्याय, डॉक्टर राधा कमल मुखोपाध्याय, Surendranath Sen and other travelers of that time formed this organization in the name of Prabhashi Bhanga Sahitya Sammelan in the year 1921. This was subsequently named as Nikhil Bharat Bhanga Sahitya Sammelan. The organization had the blessings of Nobel Laureate Guru Rabindranath Tagore, Sharadchandra Chattopadhyay, Shyama Prasad Mukhopadhyay, Tushar Gandhi Ghosh and many others. The first All India Conference of the organization was held in Varanasi in 1923 and was graced by the presence of Kavi Guru Rabindranath Tagore. Tagore thereafter visited Allahabad many times. His famous poem Taj Mahal was conceived and written here after his visit to Agra. As I had mentioned in the earlier function at Jagat Taran Taran Girls Inter College, Dr. Chintamani Ghosh was the first publisher who introduced Tagore's works to the literary world in 1908. In 1923, when Vishwa Bharati was set up its own publishing concern, Indian Press returned the entire stock of Rabindranath's published books for initiating the Vishwa Bharati publications. In return for this great presentation, Dr. Chintamani Ghosh had only one desire. The one desire was that he would like to listen to Tagore's song in Guru's own words. Tagore happily obliged him. It is great to know that this organization has grown up like a mighty oak and has 130 branches all over India. It is also nurturing literary atmosphere and creating a close integration between various languages of our country. Bengal has always been a major center of art, culture and literature in India. It has given the world of literature intellectuals like Rabindranath Tagore, Raja Ramamohan Roy, Kazi Nazrul Islam, Bankim Chandra, Ishwarchandra Vidyasagar and many, many others. I would like to suggest that more and more Bengali literature should be translated in other regional languages so that it is made available বিধায়ক শ্রী অনুপ্রেরণ নারায়ণ সিং,
সম্মেলনের মূল সভাপতি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ, সম্মেলনের মূল পৃষ্ঠপোষক যিনি এখন আমাদের মধ্যে আছেন সুনীল কুমার ঘোষ, যাকে সম্মেলন নিজেকে সম্মানিত করেছে, তাকে সম্মেলন রত্ন বাক্যায় ভূষিত করে সভাপতি ডক্টর বিনয় মুখার্জি এবং অভ্যর্থনা সমিতির সম্পাদক শ্রী অরুণ কুমার ভট্টাচার্য। আজ থেকে 93 বছর আগে 1921 সালে বর্তমান উত্তরপ্রদেশ, তৎকালীন সংযুক্ত প্রদেশ, বাংলা ভাষাভাষীদের মাতৃভাষা এবং সংস্কৃতি চর্চার প্রসারে কয়েকজন মানুষ, যারা প্রায় সকলেই কৃতজ্ঞ ছিলেন, কানপুরের বঙ্গসমাজ ভবনে একত্রিত হয়ে একটি প্রতিষ্ঠানের সূচনা করে, যার নাম ছিল উত্তর ভারত বঙ্গসাহিত্য সম্মেলন। 2 বছর পর সেই প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক প্রথম প্রকাশ অধিবেশন অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ এবং আশীর্বাদ নিয়ে উত্তরপ্রদেশে পবিত্র কাশীধাম। সেই সম্মেলনের অন্যতম মূল প্রতিষ্ঠাতা অতুল প্রসাদ সেন, দিলীপ কুমার রায় এবং আরো অনেকে উপস্থিত থাকেন। তারপর 1939 সালে দ্বিতীয় অধিবেশন হয় এলাহাবাদে, সেখানে নামকরণ হয় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন এবং সম্মেলনের গঠনতন্ত্র সেই এলাহাবাদ সম্মেলনেই গৃহীত হয়। পরের বছরের অধিবেশন হয় লখনৌতে গোমতীর তীরে, তারপর উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বঙ্গসাহিত্য সম্মেলনের অধিবেশন হতে থাকে। 1933 সালে গোরক্ষপুরের অধিবেশনে মূল সভাপতি অতুল প্রসাদ সেন তার অধিবেশনে বলেন, এই সম্মেলনকে উত্তরপ্রদেশের বাইরে বৃহত্তর ভাষাভাষীদের কাছে বাংলা তথা ভারতবর্ষের কর্ম সত্যকে বহন করে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। সেই লক্ষ্যকে সামনে রেখে 1934 সালে সম্মেলনের যাত্রাপথ সমগ্র ভারতবর্ষকে সামনে রেখে কলকাতায় অনুষ্ঠিত হয় স্বয়ং রবীন্দ্রনাথ সেই সম্মেলনে উদ্বোধন করে। আজ সেই নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করছে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। সাহিত্যের চৌদ্দ অনুভূতিকে একান্তভাবে প্রসারিত করে এই সম্মেলন বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষাভাষীদের সঙ্গে মিলিত হয়ে প্রীতি ভালোবাসা রাখি বন্ধনে রঙিন বাঁধন বেঁধে দিয়েছে। আমাদের এই সম্মেলন বাংলা সাহিত্যে এবং বাঙালি মনীষার শ্রেষ্ঠ ফসল রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত চৌধুরী, জলধর সেন, শরৎচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসু, নিহান রায়, দেবীপ্রসাদ রায়চৌধুরী, অন্নদা শঙ্কর, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, অচিন্ত সেনগুপ্ত, রাধারানী দেবী, তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, রজনীকান্ত, কালিদাস, কুমুদরঞ্জন মল্লিক, লীলা মজুমদার, সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বঙ্গ সাহিত্যিক এবং কবি ও মনীষীদের আশীর্বাদে ধন্য হয়েছে বঙ্গ সাহিত্য সম্মেলন। রবীন্দ্র সার্ধ শতবর্ষ এবং বিবেকানন্দ সার্ধ শতবর্ষ পালন করেছে সম্মেলন কিছুদিন আগে। ইউনেস্কো একটি স্বীকৃতির মাধ্যমে বঙ্গ সাহিত্য সম্মেলনে ভারতীয় সংস্কৃতি এবং সত্যের মূল প্রচার এবং উৎসাহের জন্য প্রশংসা করছি। সেই অনুভূতি এবং কর্মধারায় অবিচল থেকে প্রতিষ্ঠান প্রতি বছর সাহিত্যের কর্মসূত্র হয়ে উদ্ঘাটন করে চলছি। সাহিত্যের মূল কথা ভালোবাসা, মানুষে মানুষে, সে যে কোনো অঞ্চলেরই হোক, যে কোনো ভাষায় কথা বলা মানুষই হোক, সাহিত্যের আঙিনায় আমরা সবাই এক এবং অভিন্ন সংস্কৃতি অংশীদার। মানুষই সাহিত্যের উপযুক্ত এবং সাহিত্য সৃষ্টির মূল প্রেরণা মানুষ। রবীন্দ্রনাথের আশীর্বাদ এবং অন্যান্য বহু মনীষীর স্নেহধন্য হয়ে
এই সম্মেলন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায় 100 বছর ধরে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় জীবনে বহু কিন্তু কীর্তি মানুষ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, চতুর্থ রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রায় গোপাল আচারী, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, প্রথম সেনাপ্রধান জেনারেল কারিয়াপ্পা সহ বহু মানুষ এই সম্মেলনের অধিবেশনে উপস্থিত থেকে সম্মেলনকে সমৃদ্ধ করেছে। তাই এই বঙ্গসাহিত্য সম্মেলনে 86তম বার্ষিক অধিবেশন উদ্বোধন করতে যে আমি নিজেকে সৌভাগ্যবান এবং গৌরবান্বিত মনে করছি। আমি চাইছি বা স্রষ্টা নই, সৃষ্টির ক্ষমতা আমার নেই, কিন্তু অন্যের সৃষ্ট সাহিত্যের রূপ রস গন্ধে আমি আপ্লুত হই এবং তাকে হৃদয়ে মধ্যে সযত্নে লালন করি। রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকলেও সাহিত্যবাদ আমার কাছে নিত্যকৃত। সমস্ত কাজের মধ্যেও বিভিন্ন দেশে বিভিন্ন কালের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ এবং অন্যান্য বিষয় আমি নিয়মিত পড়ি এবং এই পঠন আমাকে উজ্জীবিত করে, আমার ক্লান্তি দূর করে দেয়। যখন খুবই ছোট ছিলাম সেই সময় থেকেই বঙ্গসাহিত্য সম্মেলনে বিভিন্ন অধিবেশনে যে বিবরণ তৎকালীন বঙ্গীয় সংবাদপত্রগুলিতে প্রকাশিত হতো সেগুলি আমি অত্যন্ত উৎসাহের সঙ্গে পড়তাম। সম্মেলনের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ সাধিত হল। আপনারা যখন আমাকে আহ্বান জানালেন 1980 সালে জামশেদপুরে অনুষ্ঠিত বঙ্গসাহিত্য সম্মেলনে অধিবেশনে উদ্বোধন করার জন্য, সেই সম্মেলনে আমি এই আশা ব্যক্ত করেছিলাম যে জাতীয় সংস্কৃতির ক্ষেত্রে বঙ্গসাহিত্য সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর থেকে বঙ্গসাহিত্য সম্মেলনের সঙ্গে আমার সম্পর্ক সুদৃঢ় হয়েছে, দিনের পর দিন গভীরতর হয়েছে এবং আপনারা অনুগ্রহ করে আমাকে 12 বছর বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে সম্মেলনের মূল সভাপতির দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি আমাদের আপনাদের সকলের কাছে অন্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্যকে জানার এবং উপলব্ধি করার জন্য মানুষের যে যাত্রা বিরামহীন, এই সত্যটি সাহিত্য সম্মেলনের চরমতার মধ্য দিয়ে বারবার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সংস্কৃতির মূল কথা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটি সম্মেলনের মূল সভাপতি বলেছে, নানা ভাষা নানা পরিধান নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন ভারতের একটা স্বতন্ত্র এবং স্বকীয়তা আছে। বহু দিন ধরে বহু যুগ ধরে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণীর মানুষ তার অভিজ্ঞতা, তার জ্ঞান, তার চেতনা, তার বোধ নিয়ে সম্মিলিত হয়েছে এবং সেই বিভিন্ন ধারা যে সাগর সঙ্গে মিলিত হয়ে নিজের স্বতন্ত্র এবং স্বকীয়তাকে বিসর্জন দিয়েছে, সেই সঙ্গমে রূপ পেয়েছে ভারতীয় সংস্কৃতি। কেউ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্ভাগ্যতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। বঙ্গসাহিত্য সম্মেলন তার সেই সংস্কৃতির টানে প্রতি বছর আমরা আছি এই দেশের বিভিন্ন প্রান্তে। মানুষ যেমন সত্যের সন্ধানী, ঠিক তেমনিও সে তার নিজস্ব জীবনের সীমাবদ্ধতা, সংকীর্ণতা এবং খণ্ডিত যে জীবনযাপন সেখান থেকে মুক্তি পেতে চায়। শুধু দিন যাপনে শুধু প্রাণ ধারণের গ্লানি সে সবসময় সহ্য করতে পারে না, সে মুক্তিও আমরা পাই এই সাহিত্যের প্রাঙ্গণে মানুষের হাসি কান্নার মেলায়। মানুষ চায় তার বিশ্বাস, তার চেতনা, তার বোধকে সে যেন বাধাহীনভাবে লালন করতে পারে, পোষণ করতে পারে, প্রচার করতে পারে। সমাজ এবং রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে সেই পরিবেশ সৃষ্টি করা যেখানে প্রতিটি ব্যক্তি সত্তা তার সর্বাঙ্গীন বিকাশের সুযোগ এবং সুবিধা পায়।
সাহিত্যের মধ্য দিয়ে গেলে মানুষ নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। কাজী সেই স্ত্রীমে এবং প্রাণী বিশ্বপক্ষীয় আণবিক সম্পর্কের মধ্যে অতিক্রম করে মানুষকে অনুপ্রাণিত করে যুগ যুগ ধরে বিপুল আবৃত্তি এবং সাহিত্যের মূল বৈশিষ্ট্য। আজ আমরা যেমন বঙ্গ সাহিত্য সম্মেলনের অধিবেশনে একত্রিত হয়েছি এবং সাংস্কৃতিক চর্চা ঠিক তেমনি ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি প্রধান ভাষারই এক একটি নিজস্ব সংগঠন আছে। তারাও তাদের এই সংগঠনের মধ্য দিয়ে এবং সংস্কৃতি এবং নিজতন্ত্র অক্ষুণ্ণ রেখেও ভারত অধিক হওয়া যায় এবং ভারতবর্ষের সংহতি এবং সংস্কৃতির সঙ্গে একত্রিত হওয়া যায় তার জন্য নিরন্তর প্রয়াস হয়ে যাচ্ছে। নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলনে এই অধিবেশন মঞ্চ থেকে আমি ভারতবর্ষের সকল ভাষাভাষীদের সম্মেলনকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে ভারতবর্ষের সংহতিকে সুদৃঢ় করি। ইন্দ্রিয়জাতির সম্মেলনে বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করা বা পরামর্শ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি সে কাজের অধিকারী নই। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যখন শিয়াজিতম সম্মেলন অনুষ্ঠিত হতে দেখি প্রয়াগের ত্রিবেণী ধারার সঙ্গমস্থলে, ঠিক তেমনি আশা করব নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পরবর্তী অধিবেশনগুলি শুধু ত্রিবেণী ধারা নয় বহু ধারা মিলনে পরিণত হয়। ইংরাজি নববর্ষের শুভেচ্ছা এবং আজকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা জানাচ্ছি সর্বে ভবন সুখিন সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রায় পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। জয় হিন্দ, ধন্যবাদ।